নমস্কার, আমি সঙ্গীতা ঘোড়ই। উমাশঙ্কর নিউগে লেখা করোনা নিয়ে ভিন্ন স্বাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কহিলা হবু শোনো গো গবুরাই, কালিকে আমি ভেবেছি সারা রাত্র। করোনা ব্যাধি কেমন সাহস পায়, বাংলা মুলুকে ছড়ায় যত্রতত্র। তোমরা শুধু কাটমানি লহ বাটি, আমার কাজে কিছুই নাহি দৃষ্টি। মারণ রোগের বাংলা হলো ঘাঁটি, বিশ্ব বাংলায় এ কি অনা সৃষ্টি। শীঘ্র লকডাউন বাড়াও আবার, নহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে নিদ্রা নাহি রাত্রে, সুশীল সমাজের মুখ হলো চুন। নগর কোটালো কম্বল দেয় গাত্রে, অফিসে কাজ হবে চলবে গাড়ি, পানশালা খোলা ডুব দিতে মদ্যে। অশ্রু জলে ভাসায় চুটকি দাঁড়ি, কহিলা গবু হবুর পাদ পদ্মে। যদি কাগজে লকডাউন নাহি হয়, তব সুনাম কেমনে বজায় রয়। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে মুখে পড়াও ঠুলি, ভেব পড়ে খামখেয়ালির তত্ত্ব। এই কারণে না পেলে ভোটগুলা, তোমরা সবে মাহিনে খাও মিথ্যে। কেন বা তবে পুষিনু এতগুলা, উপাধিধারী আমলা নামক ভৃত্যে। আগের কাজ আগে তো তুমি সারো, মনে রেখো ভোট এগিয়ে এলো আরো। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুন যতকে গুণ বন্ত। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, করোনার হাই নাহিক পায় অন্ত। কহিল মুখ রুমাল দিয়ে ঢাকো, সাবান হাতে মাখো হবে রোগ বন্ধ। কহিল কেহ দুদিন ঘরে রাখো, বন্ধ হোক পুরানো চলার ছন্দ। ঘরের বাইরে না যদি দেয় পা, তাহলে তো করোনা ধরে না। কবিতাটি এখানেই শেষ হলো। কবিতাটি লিখেছেন উমাশঙ্কর নিয়োগি, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁদপুর গ্রামে। তিনি গবেষণাধর্মী ও সাহিত্য বিষয়ক প্রতিবেদন লিখতে বেশি পছন্দ করেন, সেই সঙ্গে কবিতাও লিখেন। একসময় তিনি দাসপুর এক ব্লকের নন্দনপুর হাই স্কুলে শিক্ষকতা করতেন, এখন তিনি অবসর গ্রহণ করেছেন। তার মোবাইল নম্বর 9474490999, 9474490999। কবিতা সম্বন্ধে যে কোনো মন্তব্য সরাসরি উমাশঙ্কর বাবুকে জানাতে পারেন। ধন্যবাদ।